ঘুমানোর পরে মানুষের রুহটা কোথায় যায়, এটা নিয়ে আদিকাল থেকে মানুষের মাঝে প্রশ্ন, এবং এটার মানুষ বিভিন্ন এক্সপ্লেনেশন দিয়েছে, এক একজন এক একজনের মন গড়া ব্যাখ্যা দিয়েছে। আজকে আমরা কোরআন থেকে জানবো যে আমাদের ঘুমানোর পরে আমাদের রুহটা কোথায় যায়। 610 হিজরির পরে যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরি এই 610 সালে যখন রসুলের কাছে ওহি আসতে শুরু করে, তখন রসুলকে প্রশ্ন করা হয় আত্মা সম্পর্কে। কি সম্পর্কে প্রশ্ন করা হয় প্রিয় ভাইরা? আত্মা সম্পর্কে। ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এটা সূরা বানী ইসরাঈলের 85 নম্বর আয়াত। এটি রয়েছে 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 7 এই মাঝখানের লাইনের দিকে এই আয়াতটি রয়েছে, যে হে নবী, আপনাকে তার আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে। আত্মা, আত্মাটা কি? আনির রুহ, আপনি বলুন কুলির রুহ মিন আমরি রব্বি ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আপনি বলে দিন এই আত্মাটা হচ্ছে আমার রবের একটা আদেশ, এবং তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে জ্ঞানটা খুবই স্বল্প। এই ছোট্ট একটি আয়াত দ্বারা আসলে মানুষের যে সীমাবদ্ধ ব্রেইন, এটার ব্যাখ্যা বোঝা সম্ভব না। এজন্য আল্লাহ তাআলা অপর আয়াতে এটির আরো সুন্দর ব্যাখ্যা করেছে। সকলেই পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা فَيُمْسِكُ الَّتِي قَضَى عَلَيْهَا الْمَوْتَ وَيُرْسِلُ الْأُخْرَى إِلَى أَجَلٍ مُّسَمًّى إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ. الله تعالى سورة الزمر 42 নম্বর আয়াত। এটি 24 পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে আছে। আল্লাহ তাআলা বলেছেন, যখন মানুষ মৃত্যুবরণ করে, তখন তার রুহটাকে আল্লাহ তাআলা তার শরীর থেকে আজীবনের জন্য বিচ্ছিন্ন করে দেন, এবং যখন কোনো মানুষ ঘুমায়, তার রুহটাকে নির্ধারিত সময়ের জন্য আল্লাহ বিচ্ছিন্ন করেন। অতঃপর যার মৃত্যু অবধারিত হয়ে গিয়েছে, অর্থাৎ যে মারা গেছে, তার রুহটা আল্লাহ তাআলা আবার তার কাছে রেখে দেন, আর যে ঘুমিয়েছিল তার রুহটাকে আল্লাহ তাআলা আবার পাঠিয়ে দেন। কিসের জন্য? লিউকদ আজলুম মুসাম্মা, নির্ধারিত সময়ের জন্য। তাহলে বোঝা যায় মানুষ ঘুমানোর পরে রুহটা বিচ্ছিন্ন হয় সাময়িক সময়ের জন্য, আবার যখন মানুষ জাগ্রত হয় তখন তার রুহটাকে তার শরীরে ফিরিয়ে দেয় একজন, জবান খুলে বলেন তিনি কে, আল্লাহ এটা ফিরিয়ে দেন। এবং এর ভিতরে রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য শিক্ষা। তাহলে বোঝা গেল, আমরা যখন মৃত্যুবরণ করি তখন আমাদের রুহটা আজীবনের জন্য বিচ্ছিন্ন হয়ে যায়, আর যখন আমরা ঘুমাই এটা সাময়িক সময়ের জন্য বিচ্ছিন্ন হয়। তো যেই রুহটা মৃত্যুর সময় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, এটা কখনো কাম ব্যাক করে আসে না, আর যেটা ঘুমের সময় বিচ্ছিন্ন হয়েছে এটা আবার ফিরে আসে। এই আয়াত থেকে এটাই বোঝা যায়। অপর আয়াত আল্লাহ তাআলা বলছেন, وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى. سورة أنعام 7 নম্বর আয়াত, 7 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠায় আয়াতটি রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, রাতে বা যখন তোমরা ঘুমাও তখন তোমাদের রূহটাকে আমি আল্লাহ তাআলা আয়ত্ত করে নেই। ওয়ায়ালামু মা জারাহতুম বিন্নাহার, আর দিনের বেলা তোমরা কি কি করেছ তা আমি আল্লাহ জেনে নেই। এবং আল্লাহ তাআলা বলছেন, সুম্মা ইয়াবআসুকুম ফি, তোমরা রাতের বেলা যখন ঘুমাও, দিন যখন হয় তোমাদের রুহটাকে আমি আবার ফিরিয়ে দেই এবং তোমরা জাগ্রত হয়ে যাও। লিউকদ আজালুম মুসাম্মা, রুহটা কেন ফিরিয়ে দেই? যাতে করে তোমরা নির্ধারিত যে মেয়াদ আছে এই মেয়াদটা সম্পূর্ণ করতে পারো, কারণ আমাদের যে হায়াত এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটা উম্মতের জন্য এভরিওয়ান হ্যাজ এ স্পেসিফিক টাইম টু ডেথ, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর একটা সময়কে নির্ধারিত করে দিয়েছে একজন, বলেন তো তিনি কে, আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছে।
এই দুটি আয়াত থেকে আল্লামা ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, এক অসাধারণ তথ্য বলছি, খুব ভালো করে শুনবেন, এই যে এদিকে, ফোকাস অন মাই আইস। এই দুটি আয়াত থেকে একটি অবাক্র তথ্য আমি পেয়েছি, যেটি আল্লামা ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সেটি হচ্ছে আমাদের যারা মারা গেছে ভাই বোন বাবা মা, তাদের যে আত্মা এটি রয়েছে ঊর্ধ্ব জগতে। এই জগৎটার নাম হচ্ছে আলামুল আরওয়াহ, ঊর্ধ্ব জগৎ। আর আমরা যখন ঘুমাই আমাদের আত্মা এবং যারা মারা গিয়েছে তাদের আত্মা, এই আত্মাগুলো, আমাদের আত্মাগুলো ঊর্ধ্ব জগতে যে আত্মাগুলো আছে একে অপরের সঙ্গে মিলিত হয়, সুবহানাল্লাহ, পড়ে মিলিত হয়। এই যে আপনারা দেখেন ঘুমের মধ্যে মা মারা গেছে, সাক্ষাৎ হচ্ছে, এটা কেমন করে সম্ভব? এই আত্মা ওই আত্মার সঙ্গে ঊর্ধ্ব জগতে সাক্ষাৎ করে, আল্লামা ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন। এবং এই ব্যাখ্যার পক্ষে একটি হাদিসও পাওয়া যায়, হাদিসটি হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় একটি দোয়া পাঠ করতেন। দোয়াটি কি? হাদিসে এসেছে, বিসমিকা রব্বি ওয়াদাতু জানবি ওয়া বিকা আরফাউ ইন আমসাকত নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা কামা তাহফাযু বিহি ইবাদাক। সহি মুসলিমের বর্ণনা, হাদিসে এসেছে রসুল যখন ঘুমাতেন তখন রসুল এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটির অর্থ হচ্ছে, হে রব, আপনার নামে আমার পিঠ আমি বিছানায় রাখলাম, যদি আপনি এই অবস্থায় আমাকে, আমার রুহটাকে কবজ করে নেন তাহলে এটার উপর রহম করবেন, মায়া করবেন, দয়া করবেন, আর যদি আপনি আমার রুহটাকে আবার দুনিয়াতে ফিরিয়ে দেন তাহলে আপনি এটাকে হেফাজত করবেন, এমন করে হেফাজত করবেন যেমনভাবে আপনি আপনার বান্দাদেরকে হেফাজত করেন। এই হাদিসের উদ্ধৃতিতে তিনি বলেছেন যে এই আমাদের রুহগুলো ঊর্ধ্ব জগতের যে রুহগুলো আছে এই রুহগুলোর সঙ্গে একত্রিত হয়, মিলিত হয়। তাহলে বোঝা গেল আমাদের যেই রুহ এটা ঘুমানোর সময় বিচ্ছিন্ন হয়ে যায়। 1950 সালের পূর্বে মনে করা হতো যে মানুষের রুহ যখন ঘুমানোর সময় বিচ্ছিন্ন হয় এটা কোনো কাজ করে না, শরীরটা নিথর দেহ পড়ে থাকে, রুহটাও কোনো কাজ করে না। কিন্তু 1950 সালের পর থেকে সায়েন্টিস্টরা বিভিন্ন রিসার্চ করে করে এটি বের করেছে যে না, এটা কাজ করে। মানুষের ঘুম যখন মানুষ দেয় এই যে আত্মা বিচ্ছিন্ন হয়ে যায়, এটাকে সায়েন্টিস্টরা কম্পিউটারের স্লিপ মোডের সঙ্গে কম্পেয়ার করেছেন। কম্পিউটার আপনারা চেনেন কি চেনেন না? চিন, এটা হচ্ছে স্লিপ মোডের সঙ্গে তারা কম্পেয়ার করেছে। কম্পেয়ারটা কেমন? যখন কম্পিউটারে মানুষ স্লিপ মোডটা অন করে তখন এই অফ করার কারণে, কম্পিউটার অফ করার কারণে আউটপুটটা অফ হয়ে যায়। কোনো কাজ কম্পিউটার না করলেও এই কম্পিউটারের যে সিপিইউ আছে এটা পূর্বের কমান্ড অনুযায়ী কাজ করে, কিছু কিছু কাজ করে। আবার যখন আপনি স্টার্ট কমান্ড দেন তখন স্ক্রিনটা অন হয়, আগের মতো সব কার্যক্রম শুরু হয়ে যায়। এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে যখন মানুষ ঘুমায় তখন রুহটা সাময়িক সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু রুহটা বিচ্ছিন্ন হলেও মানুষের যে ব্রেইনটা আছে, ব্রেইন, এই মস্তিষ্ক কিন্তু সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায় না, বরং এটা মস্তিষ্ক, এই ব্রেইনটা স্মরণ শক্তি এগুলোকে হেফাজত করে এবং স্মৃতিবিন্যাস করতে থাকে। দ্যাট মিন্স কিছুটা সময় হলেও এই ব্রেইনটা অ্যাক্টিভ থাকে। আপনি দেখবেন যখন আপনি ঘুমানোর ট্রাই করছেন, মানে আপনার অর্ধেক ঘুম আছে অর্ধেক ঘুম নাই, দেখবেন যে বাইরে কোনো আওয়াজ আসলে কিন্তু ব্রেন এই আওয়াজটা শুনতে পায়। এটা আপনি বুঝতে পারেন যে কিছু একটা বাজতেছে বা কিছু একটা হচ্ছে বাইরে। দ্যাট মিন্স ঘুমানোর সঙ্গে সঙ্গে সব কিছু এটা ইনঅ্যাক্টিভ হয়ে যায় না, কিছু কিছু অ্যাক্টিভ থাকে। ফর এক্সাম্পল, ব্রেনটা সহজে ঘুমায় না। তাহলে বোঝা গেল প্রিয় ভাইয়েরা, রুহটা বিচ্ছিন্ন থাকে সাময়িক সময়ের জন্য, এটা ঘুরে বেড়ায়, এটা যদি কাম ব্যাক করে তাহলে আপনি জীবিত, আর যদি এটা কখনো ফিরেই না আসে তাহলে হচ্ছে আপনি মৃত। আল্লাহ তাআলা আমাদেরকে যা যা বললাম বোঝার তৌফিক দান করুক। আপনারা সকলেই পড়েন, আমিন।